বন্ধুরা, গুড মর্নিং। ডেইলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন কটা বাজে বলো তো? 8:30। আজকে আমাদের মামে দুজনেরই উঠতে এত লেট হয়ে গেছে না। ওর পাপা আজকে না খেয়েই চলে গেল, বললো ওখানে খেয়ে নিবে। আমি উঠে তাও বললাম যে ঠিক আছে, আমি রুটিটা বানিয়েছি, আর ও টাইম হলো না, দেরি হয়ে গেল তরকারি বানানোর। আমি বললাম ঠিক আছে অমলেটটা বানিয়ে দিই, তাও টাইম হলো না, চলে গেল না খেয়ে, রুটি না খেয়ে চলে গেল আজকে। তো এতগুলো রুটি, আর মেয়ের এখনও ঘুম থেকে উঠা হয়নি। আজ মা মেয়ে দুজনে ভালো বৃষ্টির ওয়েদার পেয়ে বেশ পড়ে পড়ে ঘুমাচ্ছি দুজনে। আর আসলে কী বলো তো, কালকে আমার অনেক রাত হয়ে গেছে ঘুমোতে, ঘুমই আসছে না, কী করবো। তো আজকে সকালবেলা ওয়েদারটাও ভালো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সেই জন্যই ঘুমটা চলে এসছে, ঘুমিয়েও গেছি, লেট হয়ে গেছে। আমাকে ডাকেও নি, আমাকে একবার তো ডাকতে পারতো, নিজে 5টা থেকে উঠে পড়েছে, একবারও আমাকে ডাকেনি। বললাম তাহলে ঠিক আছে খেয়ে নিবে ওখানে, আমি আর সেজন্য তো তরকারি টরকারি করিনি, ওই রুটিটাই আছে, আমি চা দিয়ে রুটি খেয়ে নেব। আর মেয়েকে দেখি কি মেয়ে রুটি খায়, আর একটু ম্যাগি খাইয়ে দেবো আর কি, তারপরে রান্না বান্না করবো। এখনই কাঁচড়াওয়ালা এলো, নোংরা নিয়ে গেল, কখন তাদের সিটি মেরে দিয়েছে আমি বাথরুমে আছি বুঝতে পারিনি। তারপরে দাঁড়াতে বললাম, দাঁড়ালো, তারপরে গিয়ে ওকে দিলাম, তারপরে এই যে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। এখনও আমি চা বিস্কিট এই চাটা কিছু খাইনি, এই ব্রাশ করে এসেছি। আর আজকে অনেকগুলো কাপড় চোপড় ধুতে হবে, ও আমার হাজব্যান্ডের জামা প্যান্টে অনেকগুলো হয়ে গেছে, তারপরে ওর জুতো, তারপরে মেয়ের জামা প্যান্টগুলো কেচে শুকিয়ে দিয়েছি বাইরে রোদে, রোদ তো এখনও বেরোয়নি, মেঘলা মেঘলা ওইটা জানি না আজকে হবে কি না, সব কিছুই তো কেচে রেখে দিয়ে ঢেকে রেখে দিয়েছি, জানি না বৃষ্টি হলে সব গেল। ওর পাপার অফিসিয়াল ড্রেসও অনেকগুলো আছে, মেয়েকে উঠাই। মামা দেখো পনুরাম কীরকম ঘুমোচ্ছে, দেখো বেডের কোথায় চলে এসছে, একদম সাইডে চলে এসছে। কালকে আর বেডশিট পাতিনি, বেডশিটে কালকে বেডশিটটা শুকিয়ে নি, সেই জন্য কালকের বেডশিটটা পাতিনি, বলছে এইরকমই শুয়ে থাকুক, দেখো কীরকম চলে এসছে, দেখো এইরকম শুতে দেয় না। আমি এ সাইডে শুই, ওর পাপা ও সাইডে শুয়ে, মাঝখানে শুতে দেয় না, নিচে কোনো সময় নিচে, কোনো সময় তার পাপার উপরে, কোনো সময় আমার উপরে, সবসময় লম্ফঝম্প করে। মামা বাবা উঠে পড়ো মা গো, মা অনেক বেলা হয়ে গেছে, বাবা খেতে হবে, বাবা উঠে পড়ো, উঠি উঠে পড়ো, উঠে পড়ো, উঠি 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 উঠি, উঠবে না মামা, উঠবে না মামা, বাবা উঠে পড়ো, ঘেমে গেছে মেয়েটা গো, উঠো বাবা উঠো, আমি খাইনি তোমার জন্য, একসঙ্গে দুজনে খাবো বলে, মামা তুমি আমার সঙ্গে চা খাবে যে, সেই জন্য আমি আর খাইনি, মামা উঠি 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 উঠি। কাপড় টাপড় কাচাকাচি করে চলে এসেছি বুঝলে, এখন আনাজটা কুটে নিই, তারপরে ঘর টর পরিষ্কার করব। আজকেই আমাদের মাছও শেষ হয়ে যাবে, আর আমার মেয়ের চিকেনও শেষ হয়ে যাবে, মাত্র এক পিস চিকেন পড়ে আছে, আর আমাদের মাছ আছে, ব্যাস শেষ হয়ে যাবে আজকেই। আজকে শেষ হয়ে গেলে আবার আনতে হবে সানডেতে, আজকে কী বার, শুক্রবার, হ্যাঁ আজকেই শেষ হয়ে যাবে। 1 কিলো মাছ ভাবো 3-4 দিনে শেষ করে দিলাম, আমরা একটু রাক্ষস রাক্ষস টাইপের আছি, কি গরম, অসহ্য গরম। আনাজগুলো কুটে নিই, কুটে নেওয়ার পরে তারপরে গিয়ে তোমার ইয়ে ঘর টর মুছবো টুছবো, ঘর পরিষ্কার করবো, সব কিছু করবো। মেয়ে দিকে গোটা লন্ডভন্ড করতে শুরু করে দিয়েছে, আজকে আর বেশি কিছু বানাবো না, ভাবছি বাঁধাকপি একটা নিয়ে এসেছে, বাঁধাকপি চচ্চড়ি করবো, আর মাছের যাই হোক কিছু একটা করবো, আর মা আমার জন্য তো চিকেন হবে। দেখো ওয়েস্ট বেঙ্গলেও তো সেই গরম পড়ে তাই না, সেখানে তো আমাদের কুলার দরকার হয় না, সেখানে তো আমাদের এসি দরকার হয় না, আমাদের সেই ফ্যানের, দেখো আবার যখন তখন লাইটও পালিয়ে যায়, কত কারেন্ট পালিয়ে যায় বলো তো আমাদের সেদিকে, তাও মানে সয়ে যায় সেই গরমটা। গরম ঠিক আছে কিন্তু এত গুমোট না, এদিকে গুমোট,
মানে আমি কাপড় টাপড় কেচে আসতে আমার বুকের ভিতরে ধরাস ধরাস করছে, মনে হচ্ছে যেন মানে কুলারের সামনে গিয়ে বসে থাকি। ফ্যানের হাওয়াও আর চলছে না, শুনছে না, এত গরম লাগছে। ছুরিটা দাও, ছুরি দাও, ছুরি দাও, একটা তো ছুরি তো তুমি তো একদম নষ্ট করে দিয়েছো। আমি ছুরি পাবো কোথায় মামা? ওই ছুরিটা কোথায় রাখলি এটা খুঁজে দে না মামা। মামা কোথায় রাখলে ওই ছুরিটা খুঁজে দাও। ওই যে ছুরিটা না ওটাতে ধার অনেক ছিল জানো, এটাতে ধার নেই। রান্না বান্না করে এ করতে এত মুশকিল হয় না। আবার ছিঁড়ছে বাঁধাকপিগুলো, ছিঁড়ছো কেন তুমি সেখানে? তোর পাপা সবজি খুঁজে পাচ্ছে না, তুই এগুলো ছিঁড়তে আছিস। মামা চিকেনটা নিয়ে আসো ফ্রিজ থেকে। আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এবারে মেয়েকে খাওয়াবো। মেয়ের জন্য এই তো যাচ্ছি, মেয়ের জন্য ভাত বেড়ে নিয়ে এলাম, মেয়েকে এবারে খাওয়াবো। এই তো, হ্যাঁ বুড়ো দেখতে দেখতে খাবো, ও তো ভিডিও দেখতে দেখতে খাবে। হ্যাঁ হ্যাঁ, এই দেখো ওর ওর জন্য এই যে চিকেন আর তোমার ভাত। হ্যাঁ হ্যাঁ, ছাড়ছি ছাড়ছি ছাড়ছি। আজকে দেখো বেশি কিছু নেই, বাঁধাকপি চচ্চড়ি করেছি আর মাছের ঝাল করেছি সর্ষে বাটা দিয়ে, মাখা মাখা একটা গ্রেভি গ্রেভি টাইপের করেছি ব্যাস। আর মেয়ের জন্য চিকেন করেছিলাম, মেয়েকে তো খাইয়েই দিয়েছি। এখন বাজে আড়াইটা, খাওয়া শুরু করি, ঠিক আছে? খাওয়া দাওয়া হয়ে গেছে, থালা বাসনও ধোয়া হয়ে গেছে। এখন দেখো চিকেন, ওর পাপা একজনকে ইয়ে করছিল তোমার, বলেছিল ও গেছিলো মার্কেটে, দিয়ে ও চিকেন নিয়ে এসছে আমাদের জন্য, এই যে 500 চিকেন নিয়ে এসছে। মেয়ের বললাম না তোমাদের চিকেন শেষ হয়ে গেছে, তো চিকেন শেষ হয়ে গেছে বলে মেয়ের জন্য আবার চিকেন রেডি হয়ে গেছে। একটা সত্যি কথা কি বলতো, ওই চিকেনটা বলেছে না মানে এত এত দুটো হলেও ভাত খায় না, হলে খায় না বুঝলে, মাছ টাছ খায় না, নিজেরা যেরকম খায় না কেন, মেয়েরা যদি না খায় খেতে ভালো লাগে না, সেই জন্য চিকেনটাকে ম্যারিনেশন করে রেখে দেবো। ওদিকে আবার বিশাল জোর মেক করেছে আজকে, দেখো এতগুলো জামা প্যান্ট ধুলাম কীরকম মেকটা করেছে। আমি কিছুগুলো যেগুলো হালকা হালকা শুকেছে সেগুলো উঠিয়ে নিয়ে এলাম, তারপরে সমীর উঠাচ্ছে, সে কিছু কিছু উঠাচ্ছে। আমি এখানে চিকেনটাকে এ করতে চলে এসেছি, অনেকক্ষণ থেকে দিয়ে গেছে, 11:30-12টার দিকে দিয়ে গেছে, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ম্যারিনেশন করার টাইম পাইনি, রান্না বান্না করার পরে তারপরে গিয়ে যে এখন ইয়ে করছি, খাওয়া দাওয়া করার পরে এখন ম্যারিনেশন করছি। কি হয়ে গেছে, ফেলে দিল নাকি? তারপরে একটু রেস্ট নিব, তারপরে যা হবে হবে।
ততক্ষণ থেকে শুধু কাজই করে যাচ্ছি, কাজই করে যাচ্ছি, কাজের কোনো বিশ্রাম নেই। তাকে প্রচুর ঘুম পেয়েছে, সারা দিনটা সে আজকে ঘুমায়নি। আর একটা, আমি থামস আপ খেতে ভালোবাসি বলে সমীর তিনটা বোতল থামস আপ নিয়ে এসে তোমাদের দেখাবো। দেখো তখন আমি যে বললাম একটা ডিপ ফ্রিজে গরম গরম ছিল, আমি বললাম একটা ডিপ ফ্রিজে ঢুকিয়ে দাও, দিলে একটু ঠান্ডা হয়ে গেলে এক্ষুনি খেয়ে নেবো, হাতটা ধুয়ে যাচ্ছে আমি খেয়ে নেবো। খুলে দেখাচ্ছি, এই দেখো জামা প্যান্ট সকল নিয়ে এসে এখানে শুকিয়ে দিলাম। কারেন্ট চলে গেলে, কারেন্ট সরি বৃষ্টি আসছে সেই জন্য। এই দেখো এটা একটা নিয়ে এসছে, এটা একটা নিয়ে এসছে, দুটো। এগুলো তো মেয়ের মেয়ের তো আছেই এগুলা অনেকদিন থেকে। এ বাবা, এটা গলে পড়ে গেল। এটা নিয়ে এসছে দুটো, আর একটা ডিপ ফ্রিজে ঢুকানো আছে, এই দুধ প্যাকেট এগুলো না, আর একটা দেখো ডিপ ফ্রিজে ঢুকানো আছে। কোথায় গেল? এই দেখো ডিপ ফ্রিজে ঢুকানো আছে। আমরা এখন একটু ঘুরতে বেরিয়েছি আমার মামি, এই যে আমরা দুজন ঘুরতে বেরিয়েছি এখন। এখানে বসবে তুমি? এটা বসি বসে বসি। এখন চলে এসেছি রান্নাঘরে রুটি করতে, আজকে রুটি হবে। আর দুপুরবেলার কফির তরকারি রেখে দিয়েছি, ব্যাস ওই কফির তরকারি আর রুটি। মেয়ে আর আমি, মেয়ে তো খাবে চিকেন দিয়ে, আমি খাবো দুধ দিয়ে, আর ও তরকারি কফির চচ্চড়ি দিয়ে খাবে। রান্নাঘরে একবার ঢুকলে তারপরে আর শান্তি নেই, বেরোনোর আর উপায় নেই। গরমে মনে হচ্ছে এখানে যেন কুলারটা ফিট করে দিই। আমার হাজব্যান্ড এসে ওকে নিয়ে চলে গেল, মামাকে নিয়ে একটু চলে গেল ঘুরতে। ততক্ষণ আমি রুটি করলাম, দুধ দিলাম, দুধও খেল না। দুধ প্যাকেটটা কেটে দুধটা একটু দিলাম ওকে, ও তাও খেল না। এত বদমাইশ হয়ে যাচ্ছে না দিনের পর দিন। আর ওর পাপাকে যদি দেখতে পেয়ে যায়, ওর পাপা যদি চলে আসে ওকে যদি দেখতে পেয়ে যায়, তাহলে আরো বেশি যেন বদমাইশি করে। পাশের কোয়ার্টারের মহিলাটা ডাকছে আমাকে, আমি রুটি করছিলাম তো রুটি করতে করতে ডাকছে, দেখি কি বলে। আচ্ছা দেখি কি বলে। ভিতরে ঢুকে নি, সমীর আছে না? কে হো গিয়া দিদি? হ্যাঁ খালি হ্যাঁ। কে इंडक्शन की कढ़ाई लोगी? हाँ। क्या बैठे होगे? वो दीदी को खाना बना के देखना था, बेचारी कितनी बीमार हो रही है। वो मेरा गैस ये ऐसा हो रहा है, देखो आग लग रही है, मैंने एक में जल्दी से लग के जल्दी हो जाता है ना। हाँ अच्छा ठीक है, ले नहीं ऐसा हो रहा है ना, आपको पड़ा है इसमें, होगा होगा इसमें नहीं होगा, बंद कर दो खराब हो जाएगा। अभी आग लग रही है ना, आग लगाने से पता नहीं। तो रोटी बनाओगे क्या? इंडक्शन में क्या बनाऊंगी? ठीक है ले लो, इधर लेके आऊंगी ना, आप लेके जाओगे इंडक्शन? अब मेरा काम हो गया। इंडक्शन में वो कैसे बनता है? ओ इंडक्शन का कढ़ाई अलग है ना। नहीं नहीं रोटी कैसी बनती है? रोटी नहीं बनेगी, वो नॉन स्टिक तावा सपोर्ट नहीं करेगी ना। है नॉन स्टिक तावा सपोर्ट नहीं करेगी ये भैया का। अच्छा। वही
ওই দিদিটার ওই গ্যাস শেষ হয়ে গেছে, সেই জন্য আমাদের এখানে এসছে, এখানে রুটি বানাচ্ছে। দিদিকে বললাম যে তাহলে চলে আসো, দিদিকে দিদিকে তোমরা একটু দেখে নাও। দিদি কা গ্যাস খতম হো গে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আজকের মতো কাজও শেষ, ব্লগটাও শেষ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো। ঠিক আছে, ততক্ষণ জানো টাটা।